এখন ফোনে রূপসী। সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন। অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত। অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে। প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার। অরিশ চাই ট্যান ফ্রি ত্বক, তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময়, তাই আকর্ষণ থাকে অটুট। অরিশ নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের উপসী, আর অনুষ্ঠান অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর হাজির হয়ে যাওয়া। কি মিষ্টি লাগছে আজকে তোমার মনে রেশম চেয়ে। তুমি ফিরোজা কালারের মধ্যে রানী দিয়ে কাটওয়ার্ক এবং তার সঙ্গে পার্সির কাজ পড়েছো, আর আমি অল ওভার মেশিন পার্সির কাজ করেছি। ভীষণ ভালো লাগছে দেখতে। আমার কালারটা একটা চন্দন কালার, তার সঙ্গে অরেঞ্জ। অরেঞ্জ মানে একটু পিচ ঘেঁষা কালার। হ্যাঁ, পিচ ঘেঁষা মানে অরেঞ্জ, মানে অরেঞ্জের তো বিভিন্ন শেড, দেখতে ভালো লাগছে। ব্রাইট মানে এই সময় কি ব্রাইট কালার ভালো লাগে। আমার এক প্রিয় বোন আমাকে এটা গিফট করেছিল। এটা তো দেখেছিলাম, তুমি পড়েছিলে আমার প্রোগ্রামে। এটা আমার পরা হচ্ছিল না, আমি দেখলাম এটার সঙ্গে বেশ ভালো যাচ্ছে, ভালো লাগছে দেখতে। মানে ওই ঝোলা দুলের সঙ্গে এটা ভালো লাগছে। ওই দুলটাও আমাকে একদিন পাঠিয়েছিল, এটাও ভীষণ সুন্দর। একটু এটাও খুব কম পরা হয়। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। তো শুরু করি আজকে, আমাদের সাজগোজ তো চলতেই থাকবে। আমরা মেয়েরা দেখো সাজগোজ ছাড়া চলবে না, সোজা কথা। আমাদের সাজগোজ চলতেই থাকবে, একদম। সেই সাজগোজ করার জন্য যে বেস্টটা সেটাকে করতে হবে, আর সেই বেসটা নিয়েই কিন্তু আমাদের মূলত কথা বলা, সেটাই হচ্ছে অরিশের হাত ধরে বেস তৈরি করা। গতকাল আমি তোমাকে পড়ে শোনাবো, 40 ইয়ার্স তাকে দেখে মনেই হচ্ছে না কোনোভাবে 40, নামটা আমি ভুলে গেছি, এক্ষুনি দেখে বলতে হবে। ও আমাকে বলেছে যে আমি যতদিন বাঁচবো আমি অরিশের প্রোডাক্ট ব্যবহার করবো। আমাকে ছবি পাঠিয়েছে ওর, মানে কি নেই সব আছে, একটা দোকানে যা থাকে অরিশের প্রোডাক্ট ওর কাছে সব প্রচুর আছে। আমার আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, নমস্কার, আমি বেলেঘাটা থেকে বলছি, আমার নাম মৌতিশা গাঙ্গুলী। মৌতিশা, মুমের বয়স কত? 19। বলো। বলছি ম্যাম নমস্কার, আমি তোমার প্রোডাক্ট ইউজ করছি, এই গত 2 মাস হলো ইউজ করছি। আমার বডিতে খুব ট্যান পড়ে গেছিল, বডি স্টেন। আচ্ছা, তো আমি বডিতে বডি পলিশ, অরেঞ্জ বডি ওয়াশ, তারপর হচ্ছে যে স্ক্রাবটা আছে তোমার ফেয়ার এন্ড ব্রাইট, এইটা ইউজ করছি। আমি খুব ভালো আছি, মানে আগে দিয়ে ট্যানটা ছিল, এখন খুব ভালো আছি, মানে বডিটা খুব গ্লো করছে। কিন্তু মানে আমার খুব পিম্পলস হচ্ছে, পিম্পলস বলতে খুব পিম্পলস না, হালকা র্যাশ র্যাশ, আর একটু ব্ল্যাক হেডসেরও প্রবলেম আছে। তো আমি ব্ল্যাক হেডসের প্রবলেম আছে, আর আমি যেটা বলছি, আমি মানে তোমার প্রোডাক্ট আমি এর আগে তুলসী চন্দন ফেস ওয়াশ কিনেছিলাম, কিন্তু না আমার শুট করে না। তো তারপরে আমি আমার মা আর কি হলদি নীল ফেস ওয়াশ আর অ্যান্টিসেপটিক ক্রিমটা এনেছি, তো তারপরেও দেখছি স্কিনটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আমাকে তোমার বলো যে আমি জানতে চাইছি তোমার স্কিন অয়েলি নর্মাল না ড্রাই? অয়েলি। অয়েলি স্কিন হলে কিন্তু দেখো তুলসী চন্দন ফেস ওয়াশের উপরে কিছু নেই। এবার তোমার যদি মনে হয় যে না তুলসী চন্দন না লাগিয়ে হলদি নিম ফেস ওয়াশ লাগিয়ে আমার বেটার লাগছে, সেটা তুমি করতে পারো, কিন্তু অ্যাজ আ না হলদি নিমটাই ইউজ করো। হ্যাঁ ঠিক আছে, তাতে যদি তুমি বেটার থাকো আমার কোনো প্রবলেম নেই। বলছি যে যদি আমি এক্সট্রা কিছু ইউজ করব এটা সেটা তো তুমি বলে। এক্সট্রা বলতে কি তুমি চাইছো? দেখো যদি র‍্যাশ থাকে, র‍্যাশকে যদি কমব্যাট করতে হয় তাহলে আমি বলবো যে তুমি নিম তুলসী অ্যান্টিসেপটিক সলিউশন যেটা আছে সেটা মুখে, কেন গরম অলরেডি ঢুকে গেছে, ভালোই গরম পড়তে শুরু করে দিয়েছে, তো সেক্ষেত্রে র‍্যাশ বাড়তেও পারে এই গরমে। সুতরাং হলদি নিম যেটা সলিউশনটা আছে, নিম তুলসী সরি, ওইটা মুখে স্প্রে করতে পারো, লেমন টি ট্রি ক্লেন্সার টোনারটাও স্প্রে করতে পারো ফ্রিজে রেখে। আর আমি ঠান্ডা করে সানস্ক্রিন তুমি লোশন করবে 40 বা 60। আমি আজকে অয়েলি র‍্যাশ যাদের তাদের প্রবলেমস নিয়ে আলোচনাই করব। ইনফ্যাক্ট হতে পারে যে ফেস ওয়াশটা না ম্যান টু ম্যান ভ্যারি করে, ও যেটা বললো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে না অ্যাকচুয়ালি। যেটা আমি আমি যেটা এত মানুষের আমি কনসালটেশন দিই, তো সেক্ষেত্রে ইউজুয়ালি অয়েলি স্কিন হলে তুলসী চন্দন, এবার অয়েল সিক্রেশন হলে, মানে এটা আমার কাছে ওর ক্ষেত্রে একদম ডিফারেন্ট লাগলো যে ওর হলদি নিমটা মানে একদম এক্সেপশনাল। তো সেক্ষেত্রে ও যদি নিজে হলদি নিম মেখে স্যাটিসফাইড থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। মানে আমরা যেখানে আলোচনা করে থাকি ধরো খুব অয়েলি স্কিন, এক্সেসিভ অয়েলি স্কিন, তুলসী চন্দন ছাড়া কোনো গতি নেই। মানে তুলসীর তেল হচ্ছে মানে প্রথমেই হচ্ছে ব্যাসিল অয়েলের কাজই হচ্ছে আমার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যাট দ্য সেম টাইম আমার যদি এক্সট্রা অয়েল সিক্রেশন হয় মানে সেবামটা যদি বেশি বেড়ে সেটাকে রিমুভ করে দেবে, এবং সেটাকে যখনই ওটা রিমুভ করতে থাকবে তখনই আমার পোর্সের মুখগুলো যখন
ক্লিয়ার হয়ে যাবে, মানে কোনো রেসিডিউ রাখে না, রেসিডিউ রাখে না। এবার ওর যদি সেক্ষেত্রে হলদি নিম স্যুট করে, এটাই অবাক লাগছে না, একটু আমার অবাক লাগলো। তুলসী চন্দন না হয় ঠিক আছে, পার্ল হতে পারতো, বাট হলদি নিম মায়ের থেকে ভালো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, বলছি তুলসী দিদি আপনার সাথে কথা বলতে যে ভালো লাগছে। আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমি টিঙ্কু নান, আমার বয়স 44। আমি দিদির প্রোডাক্ট অনেক বছর ধরেই ব্যবহার করছি, বিশেষ করে ফেয়ার এন্ড ওয়াইট লোশনটা প্রথমেই ব্যবহার করেছিলাম, তারপরে এখন আমি হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ব্যবহার করছি। আমার এমনি মুখে কোনো প্রবলেম নেই, শুধু গায়ের রংটাই সামান্য, এটাই, তাছাড়া এমনি। তা আমি একটু গ্লো আনতে কি কি ব্যবহার করতে পারি? যদি মুখে সেরকম প্রবলেম না থাকে, এজটা কত বললো? 45। আই উইল আস্ক ইউ টু গো ফর দ্য গোল্ড রেঞ্জ। চোখ বন্ধ করে গোল্ড ফেস ওয়াশ, গোল্ড সেরাম, গোল্ড জেল আর নাইটে গোল্ড ক্রিম, ব্যাস আর কিচ্ছু করতে হবে না আমার মনে হয় এটা। কেন 45 এজ বলছে কিছু প্রবলেম নেই, তো গোল্ডটা থাকবে না, অ্যান্টি এজিং এরও কাজ করবে, অ্যাট দ্য সেম টাইম স্কিনটাও ভালো থাকবে একদম। আর বডি, আমি এমনি ওই যে পাপায়া গোল্ড সিরামটা আর ক্যানকেয়ার লোশনটা, সিরাম আর ক্যানকেয়ার লোশনটা রাত্রে দিতাম, তো ওটা এখন বন্ধ করে দিয়েছি। হ্যালো, ট্যানক্লিয়ার বডি সিরামটা বডিতে মাখতে? না 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 না, ট্যানক্লিয়ার ক্রিম যেটা, সেটার সাথে পাপায়া চন্দন সিরাম গোল্ড সিরাম ওটা মিক্সড করে ওটা রাত্রে দেয়া হতো। ওটা গোল্ড নয় কিন্তু, ওটা পাপায়া চন্দন সিরাম, গ্লো সিরামটা লেখা আছে তো মনে খেয়াল করেনি, গ্লো সিরাম। তো সেক্ষেত্রে তুমি ওটার জায়গায় এটা যদি করো, তোমার অনেক বেটার রেজাল্ট হবে। আর বডির জন্য তোমার যদি বলছো যে একটু শ্যামবর্ণ, একটু উজ্জ্বলতা চাই, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সারা বছর সানলোলি বডি অয়েলটা ইউজ করবে, বডি পলিশটা ইউজ করবে এবং বডি ওয়াশ। আর কিছু? আর আমি কি আপনার হলো বডি আরেকটা যে তেল আছে, যেটা দুটো তেলের পাতা কি স্যান্ডেলোলি বা সাফ, হ্যাঁ স্যান্ডেলোলি, হ্যাঁ 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 ওটা কি ব্যবহার করব? না ওই যে আমি তোমাকে বললাম না, তুমি বললে তোমার শ্যামবর্ণ রং একটু উজ্জ্বলতা চাই, তাহলে সেক্ষেত্রে স্যান্ডেলোলি বডি অয়েলটা এভরিডে, মানে থ্রু আউট দ্য হোল ইয়ার বলবো, 12 মাসই লাগাবে স্নান করার। ঠিক আমি যেটা করি না, স্নান করতে ঢুকি, যখন ঢুকে আমি 5 থেকে 10 মিনিট আমার নিজের সময়টা দিই, তো সেক্ষেত্রে বডি অয়েলটা ফার্স্টে লাগাই, কোনো কোনো দিন বডি পলিশ লাগাই, কোনো কোনো দিন লাগাই না, উইকে 2-3 ডেজ লাগানোর চেষ্টা করি বডি পলিশ, বাকি দিনগুলো আমি কিন্তু এমনি নর্মাল বাথ করি। এবার ইচ্ছে হলে কোনো দিন মনে হলো যে হ্যাঁ আজকে একটু গরম পড়েছে, যখন গরম পড়বে তখন হয়তো সাবানের জায়গায় বডি ওয়াশটা ইউজ করি, মানে এইভাবে যদি করতে থাকো প্রসিডিউর, আমার মানে স্কিনটা ভালো থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। টিঙ্কু ফোন করেছিল জলপাইগুড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ তোমার ফোন করার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ব্যবহার করো, করে 2 মাস পরে তুমি আমাদের একবার ফিডব্যাক দাও কেমন আছো। আর যদি এর মধ্যে কিছু তোমার মনে হচ্ছে যে এটা কি করবো না করবো, তার জন্য মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব নাম্বার ডিটেলস আছে, সেখানে কথা বলে নিও। তুমি আজকে আলোচনা করবে হচ্ছে অয়েলি সেনসিটিভ না, পার্টিকুলারলি র‍্যাশ, মানে এখন দেখবে, এখন আমি জানি না, আমরা ছোটবেলায় কিন্তু আমাদের এত র‍্যাশের প্রবলেম ছিল না। হ্যাঁ, যখন আমাদের ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, তোমার ছিল? আমার সেভাবে ছিল না। আমার যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আসলো, তখন একটা দুটো পিম্পলস বেরোতো, আমার এই জায়গাটা লাল হয়ে থাকতো। মা, তোমার তো অ্যালার্জিটিক স্কিন, মানে তোমার একটা অ্যালার্জি প্রনই তুমি। এবার অ্যালার্জি যদি যার থাকবে, তার কিন্তু ছোট থেকেই থাকবে, এবার বড় হলে অনেক সময় ক্লাইমেটিক চেঞ্জে আরো বেড়ে যায় সেটা। মানে আমার এখন একটু কমেছে বেসিক্যালি। আমি তো তোমার দেখি না সত্যি কথা বলতে, কাছে উঠিনি কিছু বের হয় নেই, আমি চাইবো তোমার একদম না হোক। উঠাছে চলো, তো একদমই না হোক, সত্যি অ্যালার্জি ইজ ভেরি, মানে যার হয় সে বোঝে, তো হয় না। আগে আমি দেখেছি দু একবার তোমার মুখ ফুলে গেছিল, ভীষণ কষ্ট। তো যাই হোক, অ্যালার্জি থাকলে ওই একটা প্রোন থেকে যায়, সেজন্য অ্যালার্জিটাকে হতে না দেওয়ার চেষ্টা করবেন, সেটা এনভায়রনমেন্টাল পলিউশন হোক, খাওয়া দাওয়া হোক, মানে ইভেন ফুড অ্যালার্জি প্রচুর মানুষের থাকে, ড্রাগ অ্যালার্জি থাকে, সেগুলো একটুখানি মানে দেখবেন। মানে অনেকে র‍্যাশটাকে মনে করে পিম্পলস, সব পিম্পলস কিন্তু পিম্পলস নয়, অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো গুড়ি গুড়ি, অনেক সময় দেখা যায় স্কিনের লেয়ারের নিচে র‍্যাশ বেরিয়েছে। সেক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে এই র‍্যাশটা কি আমার আদৌ মানে ফুড রিলেটেড, এনভায়রনমেন্টাল পলিউশন রিলেটেড, না আমার কোনো হরমোনাল ডিস্টারবেন্সের জন্য এটা হচ্ছে। আমি একটা টেলিফোন নিয়ে তারপর আলোচনা করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। মিত্রজা মিত্রজা বলো, মিত্রজা বয়স কত গো?
হ্যাঁ 27+ বলো। আমি তো দিদির প্রোডাক্ট ইউজ করি, ভালো আছি। আমি মানে আমার একটা মেয়ে আছে, তার বয়স হচ্ছে 2 বছর 11 মাস। মাথাটা ভীষণ ঘামে ঘামে, মানে ও যদি ঘুমায় নিজে নিজেই ঘেমে যায় মাথা, কিভাবে ঘামে বুঝতে পারি না। বডি সিজারিয়ান বেবি, একটু মাথা ঘামে, তুমি এটার জন্য তোমার ডক্টরের সাথে কনসাল্টিং, ডক্টরের সাথে মানে যে দেখে ওকে, বাচ্চার ডাক্তার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম করতে পারো। তুমি বেবি প্রো কিছু ব্যবহার করাচ্ছ না মেয়েকে? হ্যাঁ, বডি ওয়াশ ছিল, আমরা জানলাম না, মেয়েই বলে ফেললাম, মেয়ে না ছেলে? মেয়ে। দেখো কি টেলিপ্যাথি, তুমি তো মেয়ে বলোনি, আমার মনে হলো তোমার মেয়েই হবে। তোমার মেয়েকে তুমি বেবি প্রো কিছু ইউজ করাওনি এখনো? না, এখনো বেবি সব কিছু ইউজ করাইনি। বেবি প্রো করাও, করিয়ে তুমি আমাদের জানাও, ঠিক আছে? শ্যাম্পুটা, শ্যাম্পুটা ইউজ করাও, বডি লোশনটা ইউজ করাও, আর বডি ওয়াশটা, ব্যাস এইটুকুনি করলে। আর বডি অয়েল যদি মাখানোর ইচ্ছে থাকে তাহলে বেবি বডি অয়েলটা মাখাতে পারো, বিকজ মিনারেল অয়েল ফ্রি, প্যারাবেন ফ্রি পুরো। অ্যাকচুয়ালি মায়েরা তো সন্তানের টেক কেয়ারটা মন থেকে, মানে সব থেকে বেস্ট জিনিসটা দিয়ে করতে চায়, একদম। তো দেখো কিরকম অদ্ভুত ব্যাপার, মা নিজে অরিশ ব্যবহার করছে, অরিশের প্রত্যেকটা প্রোডাক্টই মনে হয় যেন বেবিদেরকে ব্যবহার করানো যায়, এতটাই ন্যাচারাল তো। কিন্তু তারপরেও এটা অরিশ ভেবেছে, মানে ব্র্যান্ড অরিশ ভেবেছে যে বাচ্চা যারা হবে তাদের জন্য একদম মানে আরো সফট কিছু, আরো সফট কিছু, মানে তাদের মেইনটেনেন্স, তাদের তো কোনো থিওরিটিক্যাল মানে থেরাপিউটিক ব্যাপার থাকছে না, একদম বাচ্চাদের শুধু মেইনটেনেন্স, ওই যে পিএইচটা নরমাল ওদের, ওইটাকে যেন ব্যালেন্সটা যেন ঠিক থাকে, তার জন্য প্রোডাক্ট, তাই না বলো? আই এম থ্যাঙ্কফুল টু ইউ, মানে এত সুন্দর তনুশ্রী কথা বলে, মানে সত্যি আমার মনে হয় যে মানে ওর মধ্যে কিছু একটা আছে যেটা ও মানে আপনাদের সামনে তুলে ধরতে পারে। আমার কি মনে হয় দেখো, তোমার প্রোডাক্ট মা ব্যবহার করছেন, মার মনে হচ্ছে যে তোমার প্রোডাক্টটা বাচ্চাকে মাখানো যায়, কিন্তু তাহলে অরিশ কেন এই প্রোডাক্টটা সত্যি সত্যি, ধরো আজকে অরিশের অ্যালমন্ডস বলো, অ্যান্টিসেপ্টিক বলো, ছিল না স্যাফরন বডি অয়েল, হ্যাঁ একদম, কিন্তু আমার নিজের ছেলেই তো মেখেছে তাই, কিন্তু তারপরেও কেন অরিশ ব্র্যান্ড অরিশ বার করলো বেবি প্রো? ওই যে মায়েদের একটা সফট কর্নার থাকে না বেবিদের, যে অনেক সময় অনেকের ক্ষেত্রে যে বড়দের প্রোডাক্ট মাখাবো কি, মাখানো যায় তবুও ভাবে যে মাখাবো কি, সেই মানে তুমি তার থেকেও কি করছো বলো, তুমি আরো সফটনিং, মানে এই প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বললাম, অ্যান্টিসেপ্টিক বলো, অ্যালমন্ড বলো, এর একটা থেরাপিউটিক ভ্যালু রয়েছে। না আমি কেন বলেছি, তুমি এটা বলেছো, এবার আমি এটাকে ডিফাইন করি, একদম করবে, হ্যাঁ ডিফাইন করব। যেমন ধরো স্যাফরন বডি অয়েল একদম নিঃসন্দেহে একদম ছোট্ট বেবি ইউজ করতে পারে, কিন্তু তথাপি এবার বেবি বডি অয়েলটা কেন বলবো, স্যাফরন বডি অয়েলে যে পার্সেন্টেজ, বেবি বডি অয়েলে স্যাফরন আছে, স্যাফরন যে বডি অয়েলটা যেটা বড়রা আমরা ইউজ করি, তাতে যে পার্সেন্টেজ অফ স্যাফরন আমি ইউজ করেছি, আমার অত ছোট বাচ্চার জন্য দরকার নেই। তুমি বলছো ওখানে বাদাম তেলটাকে ব্যবহার করেছো, হ্যাঁ ওখানে স্যাফরন আছে কিন্তু রেশিওতে কম, বেবিদের ক্ষেত্রে বাদাম তেল যেটা হিল করবে, যেটা গ্রোথ দেবে, নতুন স্কিন টেক্সচারটাকে ঠিক করবে, স্কিনের টেক্সচারটাকে কোল্ড প্রেস, এবং স্যাফরন এতেও আছে কিন্তু ওই রেশিওতে দেওয়া হয়নি, যাতে বেবি স্কিনটা তো একটা কি বলবো একদম ছোট্ট ফুলের মতো জাস্ট বাড়বে, বিকজ ওর পিএইচটা একদম ঠিক, একদম ঠিক থাকবে, যাতে একদম স্কিনটা মেইনটেইন থাকে বেবিতে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি সুতপা করতামি বলছি, কোন্নগর কুকি থেকে। আচ্ছা সুতপা, বয়স কত? আমার বয়স 50 50 হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমার, আমি একটু অনুপমা দিকে বলতে চাই যে আমার চামড়া খুব পাতলা, হ্যাঁ কিন্তু মুখে কোনো র‍্যাশ কোনো কিছু নেই, ইট ইজ জেনেটিক, জেনেটিক্যালি পাতলা চামড়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মুখে র‍্যাশ কোনো কিছু নেই, কোনো দাগ দাগ কিছু নেই, তা আমার গায়ের রংটা চাপা, অল্পের অল্প কিছুর মধ্যে যদি কিছু উনি বলে দেন আমার উজ্জ্বলটা হবে কি করে, আর চুলটা আমার আগের তুলনায় প্রচুর কমে গেছে, কিন্তু লম্বাটা আমার কোমর ছাড়িয়ে, বাবা ঠিক আছে আপনাকে আমি অল্প কিছুই বলবো, অল্প কিছুর মতো না উজ্জ্বলতা চাই। দেখুন আমি, আপনি যে বললেন না চাপা রং, এই যে আপনি ব্লেসড, আমি বলবো চাপাটা বড় কথা না, বড় কথা আপনি বলছেন এই 50 বছর বয়সে এসো মুখে কোনো দাগ নেই, কিছু প্রবলেম নেই,
তাহলে তো মানে আপনি ব্লেসড বাই গড যে আপনার স্কিনটা এখনো ঠিকঠাক আছে, মানে রং ফর্সা হবে আর মুখে দাগ থাকবে আর ব্রণ থাকবে, গর্ত থাকবে, সেটা কিন্তু একদম ভালো লাগবে না। কিন্তু ডাস্কি কমপ্লেক্সন সেটাকে একটু ঘষলে মাজলে, যেমন হয় না যে পেতলের ভাষণকে যদি একটু বেশি ঘষা মাজা করা হয়, উজ্জ্বল করে সোনার থেকেও চকচক, একদম সোনার থেকেও চকচক করে। তো আপনার ক্ষেত্রে তাই আমি বলবো, আপনি একদম অল্পের মধ্যে করুন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি কি বলি আপনাকে, আপনি 50 বছর বয়স, তো আপনি একদম গোল্ড জেল, গোল্ড সেরাম, আর আপনি একটা কাজ করুন, ক্রিমটা দরকার নেই, গোল্ড ফেস ওয়াশ, এই তিনটে প্রোডাক্ট, সেরাম আর জেলটা স্নান করে উঠেও মাখবেন, একবার সন্ধ্যেবেলাও মাখবেন, আর নাইটে পারলে অ্যান্টিসেপটিক ক্রিম, ব্যাস আর কিছু করতে হবে না। এই তিন চারটে প্রোডাক্ট আপনার মোটামুটি আয়ত্তের মধ্যেই হবে, এইটুকুনি করলেই আমার মনে হয় আপনার উজ্জ্বলতাটা, আপনি যেটা চাইছেন যে একটা স্কিনের একটা পলিশিং ব্যাপার, একটা গ্লো ব্যাপার, সেটা। আর 12 মাস না আপনি বডি অয়েলটা ইউজ করুন, সেটা হচ্ছে স্যান্ডেল অলিভ বা স্যাফরন, যেটা আপনার ইচ্ছে, কারণ 50 বছর বয়স, আপনি হয় স্যান্ডেল অলিভ কিংবা স্যাফরন, যেটা আপনার মনে হবে, আপনার মন থেকে চাইবে যে না আমি স্যাফরন মাখবো, মানে আপনি স্যাফরনের প্রতি আকৃষ্ট না টার্মারিক মানে হলুদের প্রতি আকৃষ্ট, সেটা আপনি বলতে পারবেন। তো আকর্ষণ দুটোর উপরেই হয়ে যাবে, হয়ে যাবে। আমার এক বান্ধবী আছে পাপিয়া, পাপিয়ার সাথে বান্ধবী মানে আমার তো সব বন্ধুই হচ্ছে অনেকা বন্ধু, এদিকে প্রচুর গল্প করি। কালকে রাত্রিবেলা পাপিয়া আমাকে ফোন করেছিল, দুর্গাপুরে থাকে ও আর ওর ছেলে থাকে, ওর হাজবেন্ড সম্ভবত বাইরে থাকেন কোথাও, পাপিয়া শুনছে হয়তো অনুষ্ঠান, ও দেখে, ওকে আমাকে বলেছিল আচ্ছা বলো তো অল্পের মধ্যে কিছু, আমি তুমি না আমি আমি একটা প্রেসক্রিপশনই তোমার করে যাই, স্যানেরলি বডি অয়েলের সঙ্গে অ্যান্টিসেপ্টিক ক্রিম। ও বললো আমার তো একটু পিম্পল প্রোন স্কিন, আমি না স্যানেরলি বডি অয়েলটা এমনি মাখছি, ও স্যাফরন স্যানেরলি আমার মতো দুটোই মাখে, দিনে একটা রাতে একটা এরম করে মাখে বা এরকম কিছু, কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিমটা শুধু মাখছি। বলছে আমার তাতে স্কিনটা যা হয়ে গেছে না, অনুপমাকে বলে অনেক 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 আদর ওর জন্য। তো পাপিয়া দুর্গাপুরে আমাকে নিমন্ত্রণও করেছে। তোমাকে অনেক আদর, কেন বলো তো, তুমি আমার হয়ে অনেকটা কাজ এগিয়ে দিচ্ছ। না আমি ওকে বললাম সাথে স্যান্ডেল অলিভ আর অ্যান্টিসেপ্টিক ক্রিমটা না পিএইচ ফ্যাক্টরটা একদম একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি প্রোডাক্ট আগে ব্যবহার করেছি, তারপর ব্রণ ভালো হয়ে গিয়ে এখন একটু ওই দাগ দাগ আছে, আর চোখের নিচে একটু মানে যেটা উঁচু হয় না ওখানে হালকা একটু দাগ হয়েছে। উঁচু মানে চোখের এই নিচে রিমটা, এই 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 মানে চিক এরিয়াটা আমার মনে হয়, মানে গালের কিছু পোরশনটা, আমি বলবো আপাতত আপনি ধারে একটুখানি হালকা একেবারে গালে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যেহেতু ব্রণ হতো আপনার, আপনি একটা কাজ করতে পারেন যে আপনি পার্ল রেঞ্জটা ফারস্টে স্টার্ট করুন, পার্ল জেল, পার্ল ফেস ওয়াশ। ম্যাম বলছি, ম্যাম হ্যাঁ বলুন। বলছি আমি রেখে দিলে আর বলবেন, আর আমার মেয়ে 8 বছর বয়স, আপনার প্রোডাক্ট সব ব্যবহার করে, চুলটা একটু কি করে সিল্কি করব, চুলটা একটু বড় রাখছে, সিল্কি হচ্ছে না। আচ্ছা সিল্কি করতে হলে আপনি রেখে দিন, আমি বলে দিই, মেয়েটা বলে দিই, বাচ্চা মেয়ের চুল বড় রাখছে, অনেকে রাখে বাচ্চাদের চুল। তো আমি মেয়ের ক্ষেত্রে বলবো, আপনি মেয়েকে যেটা করবেন সেটা হচ্ছে স্পা কন্ডিশনারটা, আমি অনেকবার দেখিয়েছি, ওই একটা বাটিতে নিয়ে যতটা আপনার মেয়ের লেন্থ অফ দ্য হেয়ার বা গোচ নিয়ে, তার সঙ্গে অ্যালোভেরা সেরাম যেটা আছে অরিশের, সেটা 1 টেবিল চামচ মানে একটা স্পুন মানে কি বলে চায়ের চামচের 1 চামচ 1 টেবিল স্পুন ওই মিশিয়ে ভালো করে ফেটিয়ে, স্পুন হবে তো, হ্যাঁ টিস্পুন, টেবিল স্পুন না টিস্পুন, টিস্পুন চায়ের চামচ, টিস্পুন 1 টিস্পুন, আর তার সঙ্গে আপনার যতটা দরকার কন্ডিশনারটা স্পা কন্ডিশনার ততটা নিয়ে ভালো করে একদম ফেটাবেন, একদম মানে পুরো মিশে যাবে ব্যাপারটা, দিয়ে পুরো স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে একটা ক্লাচার ক্লিপ দিয়ে ওই 1/2 ঘন্টা মতো রাখবেন, একটা পাত্রে একটা টামলার মানে গামলাতে গরম জল নেবেন, তাতে একটা মাথার সমান টাওয়েল ভিজিয়ে পুরো জলটাকে নিকড়ে ফেলে দিয়ে টাওয়েলটাকে জড়িয়ে জাস্ট 20-15 মিনিট আমার মনে হয় 20 মিনিটও দরকার নেই, 10-15 মিনিট রেখে তারপরে স্যাটিনকের শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে মানে ওয়াশ করে ফেলবে, যখন ওয়াশ করে উঠবে তখন ওই অ্যালোভেরা সেরাম একটু হাতে নেবে, জাস্ট একবার পাম্প, তার বেশি নয়, দিয়ে হাতে এরকম ভালো করে ঘষবে, ভিজে অবস্থাতেই ভালো করে লাগাবে, লাগিয়ে ড্রায়ার দিয়ে চুলটাকে শোকাতে বলবেন, দেখবেন সিল্কি হয়ে যাবে চুল,
ঠিক আছে, এটা সপ্তাহে একদিন করবে হচ্ছে, একদিন করলেই ভালো, যেটা মিশিয়ে বললো, আর শ্যাম্পু কন্ডিশনারটা রোজ করতে হবে, সপ্তাহে দুদিন চেষ্টা করবেন নরমাল অরিশের যে নরমাল হেয়ার অয়েলটা সেটা মেয়ের মাথায় ভালো করে রাত্রে শোয়ার আগে লাগিয়ে দেওয়ার, ব্যাস স্ক্যাল্প লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে তেল লাগিয়ে হালকাতে একটু মাসাজ করে বেঁধে শুতে বলবেন, মাও করুক মেয়েকেও করুক, একদম দুজনে একসাথে করুক, মায়ের জন্য বললো না, মায়ের বললো যে পিম্পলস হতো, পিম্পলস কমে গেছে, শুধু দাগ দেখুন বর্তমানে যেটা আপনাকে করতে হবে। আচ্ছা আমি কি টেলিফোন নিয়ে নাও? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ঝাড়খণ্ড থেকে বলছি, নামটা বলবেন? নাম হয়েছে, আমি আমার নাতনির জন্য বলতে চাই, নাম একটা বলতে হবে, বয়সটা বলতে হবে নাতনির, হ্যাঁ ওর নাম হয়েছে শ্রেয়া, শ্রেয়ার বয়স কত? 10 বছর, বলুন। ওর না মাথা খুব খুশকি আছে আর চুল মাঝে মানে পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, খুব খুশকি আছে মাথায়, চুল পেকে যাচ্ছে 10 বছর, হ্যাঁ চুল মানে অনেক মানে মানে অনেকগুলো চুল পেকেও গেছে। আচ্ছা একটা কথা বলি, নিশ্চয় কোনো মানে চাইল্ড স্পেশালিস্টের কনসালটেশনে নিশ্চয় থাকে 10 বছরের বাচ্চা, মানে জন্মের পর কোনো কনসালটেশন করে না কোনো, মানে ধরুন প্রত্যেকটা বাচ্চারই তো জন্মের পর একটা নিজস্ব না, এমনিতে 13-12 বছর পর্যন্ত তো বুস্টার ডোজগুলো চলে তাই না, তো আপনার নাতনিকে কোনো ডাক্তার দেখে না ধরুন প্রতি 2 মাস অন্তর বা 6 মাস অন্তর? না না কোনো না, ওর এমনি মানে হওয়াতে ওর মা ওকে একটু হোমিওপ্যাথি নিয়ে গেছিল কিন্তু ওতে কোনো কাজ হয়নি। আচ্ছা ঠিক আছে আপনি রাখুন, আমি ফার্স্টেই বলবো দেখুন 10 বছর বয়সে এতগুলো এত চুল পেকে যাচ্ছে, শুড কনসাল্ট উইথ ভালো ডক্টরের সাথে কনসাল্ট করুন, বিকজ ওর হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, ওর থাইরয়েড লেভেল, ওনার ইমিডিয়েট পেডিয়াট্রিশিয়ান নয় ওনার মেডিসিনের ডক্টরের সাথে একদম ভালো করে কনসাল্ট করে আপনি আগে দেখুন এই লেভেলগুলো ঠিক আছে কিনা, কেন একটা 10 বছরের বাচ্চার অতগুলো চুল পেকে যাওয়া মানে দেয়ার মাস্ট বি সাম মানে রিজন, এনি হরমোনাল ইমব্যালেন্স, এনিথিং এই লো হিমোগ্লোবিন, সেটা আগে ফার্স্ট অফ অল চেক করা দরকার, ওইটা যখন ডায়াগনোসিস হয়ে যাবে তখন বোঝা যাবে যে কারণটা কি, আর একটা দেখুন জেনেটিক ফ্যাক্টর আছে কি না, কিন্তু তবুও যদিও জেনেটিক ফ্যাক্টরও থেকে থাকে তাহলে 10 বছর বয়সে এতগুলো চুল পাকা সম্ভব নয়, কেন জেনেটিক ফ্যাক্টর কাজ করে মোটামুটি 18-19-20 বছর পর থেকে ওই ফ্যাক্টরটা কাজ করে, যে জেনেটিক্যালি যদি দেখা যায় বাবার দিকে মায়ের দিকে যদি চুল পেকে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে ওই 20-21-22 বছরের পর থেকে কিন্তু ওই জেনেটিক ফ্যাক্টরটা প্রিডিসপোজিশন যেটাকে বলি ওটা কাজ করে। দ্বিতীয়ত এটার জন্য আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কিন্তু খুশকির জন্য যেটা বলতে পারবো সেটা হচ্ছে ভালো করে শুনে নিন, খুশকিটাকে ঠিক করতে হবে ডেফিনেটলি, কেন এটা পরে প্রবলেম ক্রিয়েট করবে। একটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, লিখে নিন অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, আপনি অনলাইনে অরিশের ইয়ের থেকে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়ে নেবেন অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, ভালো করে স্ক্যাল্পে আপনি ওর মা বা আপনি ভালো করে দিনে 2 বার লাগানোর চেষ্টা করবেন, পুরো স্প্রে করে দেবেন স্ক্যাল্পে, তুলো একটা নেবেন, তুলোতেও আবার একটু সলিউশন নেবেন, দিয়ে ঘষে ঘষে স্ক্যাল্পটাকে পুরো পরিষ্কার করে দিন, এবং পাতলা সরু চিরুনিগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে বসে না ভালো করে স্ক্যাল্পটাকে একদম ক্লিন করুন, মানে ওটা সব থেকে দরকার, কেন ড্যান্ড্রফ যেন কোনোভাবেই স্ক্যাল্পে না আটকিয়ে থাকে সেটা দেখতে হবে। আর এই দুটো প্রোডাক্ট অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আর অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন এই দুটো কন্টিনিউয়াসলি করতে থাকুন, 2 বার করে সলিউশন আর ডেইলি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এইটা করার পর আপনার নাতনি কেমন থাকে সেটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা এখানে ফোন করে জানান, তারপরে আপনার নাতনিকে ওই পেকে যাওয়া চুলের সমস্যা কোথার থেকে ডেভেলপ করছে সেটা আগে জানা দরকার, আপনার ডাক্তার কি বলছে সেটার উপরে ডিপেন্ড করে তখন কিন্তু ফার্দার প্রসিডিংস হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি পাকসার কাছ থেকে সুতপা সাউ বলছিলাম, বলুন সুতপা, বয়স কত? আমার এই 45, বলুন। আমি কোনোদিন করিনি ওনার, আমি দেখি রোজই প্রোগ্রামটা, ওনার প্রোগ্রামটা খুব ভাল লাগে আমার, আমি ওনার প্রোডাক্ট ইউজ করি না, ইউজ করবো শুরু করবো, আমি ভাবছিলাম যে ম্যাম কি কোথাও দেখেন থাকেন, না 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 সরি করেন, না না মেসেঞ্জার বা আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কনসাল্ট করতে পারেন ফটো পাঠিয়ে যদি আপনার মনে হয়, ঠিক আছে? আমি একটু দেখিয়ে নিয়ে শুরু করবো ভেবেছিলাম ওনার প্রোডাক্ট, এমনি আমার আপনি মুখে বলুন ওর দীর্ঘদিনের পেশেন্ট দেখার অভিজ্ঞতা, ট্যালি করার অভিজ্ঞতা, আপনি আপনার প্রবলেম বললে অ্যাট দ্য এজ অফ 45 আপনার কি কি সুইটেবল হবে, কোন রেজিম আপনার ঠিক হবে, আমার স্কিনটা খুবই ড্রাই, হ্যাঁ একটু র‍্যাশেস মাপু আছে, যে সিজন সিজন টেন চেঞ্জ হলে তারপরে একটু ট্যান মতনও পড়ে যাচ্ছে,
আমি বলবো আপনাকে একটা আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করতে বলে, যেহেতু আপনার স্কিন ড্রাই আর একটু হালকা র‍্যাশও আছে, আমি কিচ্ছু বলবো না, শুধু অ্যান্টিসেপটিক ক্রিম একটা কিনে দিনে তিনবার চারবার, যতক্ষণ বাড়িতে আপনি নিশ্চয়ই হাউসওয়াইফ, তারপরে আপনার দেখুন আপনার নিজের কি ফিল গুড ফ্যাক্টর কাজ করছে বা কি ডেভেলপ হচ্ছে, ড্রাইনেসটা কাটছে কি হচ্ছে, তারপরে না ফার্দার আমরা আলোচনা করতে পারি ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আর ফোন নেবো না, আমি মনে একজনের উত্তর দিইনি তনুশ্রী, মনে হয় 10 বছরের মেয়ের কথা বললো, মায়ের সমস্যা বলেছিল, মায়ের সমস্যা কি বলেছিল, আফরোজা তোমাকে যেটা করতে হবে, যেহেতু পিম্পলস হতো, তোমার এখন যে রেজিমটা ফলো করবে সেটা হচ্ছে পার্ল রেজিম, পার্ল রেজিমের মধ্যে তোমাকে পার্ল ফেস ওয়াশ, পার্ল জেল, পার্ল সিরাম জানোই মিক্স করে লাগাতে হয়, আর পার্ল ক্রিম রাত্রিবেলা, পার্ল ক্রিমের সাথে পার্ল সেরাম নট জেল রাত্রিবেলা ভালো করে দুটোকে মিক্স করে লাগিয়ে শোবে, আর সপ্তাহে দুদিন পার্ল ফেস প্যাক ভালো করে লাগাবে, লাগিয়ে জানো 10-15-20 মিনিট রেখে এরকম টাওয়েল নিয়ে ভেজা টাওয়েলে মুখটা মুছে নেবে, এইটা করতে থাকো, তারপরে দরকার হলে অন্য রেজিম দেবো, ফার্স্টে এইটা স্টার্ট করো, ঠিক আছে আফরোজা? এবার চলে আসছি যাদের র্যাশ এবং অয়েলি, যেহেতু সিজন ইজ চেঞ্জিং, একদম তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, যাতে অয়েল সিক্রেশনটা কমে যায়, মুখে প্রচণ্ড অয়েল সিক্রেশন হলে কিন্তু র্যাশ বা পিম্পলসের প্রবলেম বেড়ে যাবে, কেন অয়েলসগুলো ক্লগ হয়ে যাবে, পোর্সের মুখে যখনই ফ্যাটি অ্যাসিডটা এসে, আমার এটা পোর্স, পোর্সের মুখে এসে ফ্যাটি অ্যাসিড আটকে গেল, আটকে যাওয়ার ফলে কি হলো, আমার পার্সপিরেশন হচ্ছে না স্কিনে, পার্সপিরেশন না হওয়ার ফলে এর নিচে ব্যাকটেরিয়া আন্ডারলাইং লেয়ারের মধ্যে ব্যাকটেরিয়া ফর্মেশন হচ্ছে, আর আমরা সেটা আউটবাস দেখছি, হয় পিম্পলস নয় কারো মুখে ছোটো ছোটো র্যাশ গুড়ি গুড়ি, তার সঙ্গে আমরা যখন বাইরে বেরোচ্ছি ধুলো ময়লা পলিউশন, আপনারা জানেন আজকের ডেটে পলিউশনের লেভেলটা আমাদের কী লেভেলে বেড়েছে, সুতরাং পলিউশনকে আমাদের মাথায় রাখতে হবে, পলিউশন যেন আমার স্কিনে না ড্যামেজ করে, সেই জন্য আমার ফেস ওয়াশ দিয়ে দিনে 3 বার কি 2 বার মুখ পরিষ্কার যারা বাইরে বেরোন করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে একদম চোখ বন্ধ করে লেমন টি ট্রি ক্লেন্সার টোনার, এটাকে মুখে জাস্ট যখনই আমি বাড়িতে থাকবো তখনই এটাকে এরকম এরকম করে স্প্রে করবো, আর গরমকাল এসে গেলে সে এটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবো, ফ্রিজ থেকে বার করে বাড়িতে থাকলে বারবার মুখে স্প্রে করবো, এবং এটা মুখে শোকাবে। ধন্যবাদ জানাবো অনুপমা ত্রিপাঠীকে, গর্জিয়াস ধন্যবাদ আপনাদের, আগামীকাল দেখা হচ্ছে, নমস্কার। পিম্পল তারান, সৌন্দর্য বাড়ান, অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে, ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ, সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ, এই প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা।